সালাম আলাইকুম, স্বাগত বিবিসি জব কেয়ারে। অনেকেই প্রশ্ন করেছেন যে এসএসএ বা এসবিএ পদের প্রমোশন হয় নাকি। দেখুন, এসএসএ এবং এসবিএ দুটি কিন্তু একই পদ, এবং একই ধরনের কাজ। নামের ক্ষেত্রে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট, যেটা পিডিবি বা ওজুফাডিপেরা ব্যবহার করে থাকে, আবার ডেস্কো নেস্কো এরা কিন্তু এসএসএ ব্যবহার করে, যে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, তো এইটা কাজ মূলত একই, তবে এই পদগুলোর প্রমোশনের ইস্যুটা, এটা প্রমোশন হয় তবে অফিসার লেভেলে যাওয়া যায় না, কর্মচারী পোস্টেই থাকতে হয়। এখানে প্রমোশনের ক্যাটাগরিটা হলো, যেমন আপনি যদি এসএসএ থাকেন, সেই ক্ষেত্রে এসএসএ তো নতুন ধরনের ডেস্কোতে নিয়োগ হচ্ছে, ডেস্কোতে নিয়োগ হচ্ছে, এর পূর্বে এসবিএ ছিল। সেইখানে এই প্রমোশনের ধাপটা হলো এবিসি, যেমন এসএসএ এ, এসএসএ বি, এসএসএ সি, এই ক্যাটাগরিতে গিয়ে একটা সময় কিন্তু ব্লক হয়ে যায়। ঠিক আছে, আবার এসবিএ এর ক্ষেত্রেও সেম টু সেম, যে আপনার যে এখান থেকে, যেমন পল্লী বিদ্যুতে কিন্তু অনেকগুলো লাইনম্যান থেকে এজিই করা হয়েছে, ঠিক আছে, প্রমোশন দিয়ে, কিন্তু এইখানে কিন্তু ওই সিস্টেম নাই আমি যতটুকু জানতে পেরেছি। যদি সামনে কোনো সুযোগ আসে বা সুযোগ কোম্পানি করে দেয় বা প্রতিষ্ঠান করে দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার হতে পারে, তবে আপাতত এটি এই সিস্টেম। ঠিক আছে, যে এসএসএ এ বা এসডিএ এ, এসবিএ বি, এসবিএ সি, এই এই রকম হয়। তো এর সাথে কিছু স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা গ্রেড অনুসারে একটু তফাত আছে, বা সিনিয়রিটির হিসাবটা আছে। ঠিক আছে, এইটুকুই মূলত, যে আসলে তাছাড়া যে অন্য কোনো প্রমোশনের সুযোগ আছে বা অন্য কোনো পোস্টে বা লেভেলে পৌঁছানো, এরকম আমার মানে আমি যতটুকু জানতে পেরেছি এর মধ্যে নেই। তবে চাকরি খুব আরামের, কারণ হলো এসি করার রুমে থাকতে হয়, একটু জ্বর বৃষ্টির দিনে একটু সুবিধা হয়, দেখা যায় যে আপনার শাটডাউনের পরিমাণটা বেশি, আর সিনসিয়ারলি একটু কাজ খুব সাবধানতা সহিত করতে হয়, কারণ লাইন মিক্সের একটা বিষয় থাকে, আপনার অফারের মাধ্যমে কিন্তু লাইনম্যানরা কাজ করবে লাইনে। ঠিক আছে, আর একটা বিষয় হলো যে শিফটিং ডিউটি, এটা 24 ঘন্টায় সচল রাখতে হয়, শিফটিং ডিউটি করতে হয়, তবে কাজের কোনো মানে এরকম প্রেশার নেই, ফিল্ডে যেতে হয় না, এসে এসি করার রুমেই থাকতে হয়, মানসিকভাবে একটু প্রিপেয়ার থাকতে হয় আর কি, এটা কারণ এটা সিকিউরিটিমূলক একটা কাজ আর কি, জব। তো এটাই মূলত এসএসএ বা এসবিএ দের যে প্রমোশনের ইস্যু এটা ছিল। তো আশা করি সবাই বুঝতে পারলেন, সবাই ভালো থাকেন, আমাদের সঙ্গেই থাকেন, আল্লাহ হাফেজ।